নবান্নে এই মুহূর্তে গঙ্গা সাগরের প্রস্তুতি নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা নজর রাখবো সরাসরি। দেখেন, যদি আপনি অনুমতি দেন তাহলে উনি কিছু বলতে পারেন অথবা আমি কি একটা বলে দিই, বলে তারপরে যেটা অ্যাড করা সেটা উলগানাপন অ্যাড করবে। গঙ্গা সাগর মেলা যেটা 8 থেকে 16 জানুয়ারি মেলার তারিখ, উন্মোচন যেটা হবে সেটা হচ্ছে 14 জানুয়ারি শুক্রবার সকাল 6:02 থেকে 15 জানুয়ারি শনিবার সকাল 6:02। এবং 14 জানুয়ারি শুক্রবার বেলা 11টা, সরি ওটা মকর সংক্রান্তি সময়কাল, উন্মোচনের সময় হচ্ছে 14 জানুয়ারি শুক্রবার বেলা 11:46 থেকে 15 জানুয়ারি শনিবার সকাল 5:07। এগুলো তো যারা যায় তারা জানে এটা পৃথিবীর অন্যতম বড় মেলা এবং পৃথিবীর ইতিহাসে বিরল যে এত মানুষ জল পেরিয়ে যায়। তোমাদের যে যাতায়াতের সময় ভাড়া জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় সেটার প্রবলেম কি বারে আছে? এখন মোটামুটি সব প্রবলেম মিটে গেছে ম্যাম। জোয়ার এক টাইমে হয় ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হয় এবং জোয়ারের সময় তারপরে পাবলিক নেই ম্যাম, এখন ড্রেজিং হওয়ার জন্য ম্যাম 18 ঘন্টা থেকে 20 ঘন্টা পর্যন্ত আমরা ওখানে যেতে পারি। আচ্ছা, ভিড় সামলানোর জন্য এবার 51 কিলোমিটার ব্যারিকেড, 1050টা সিসিটিভি ক্যামেরা, 20টা ড্রোন, জিপিএস গাইডেড ইন্টেলিজেন্ট কাউন্ট মনিটরিং, ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম এবং সাইনেজ ব্যবহার করা হচ্ছে, তাই তো? তোমরা ই দর্শন করছো অনলাইনে দেখানোর জন্য, এছাড়াও ই পুজো অনলাইন অর্ডার করলে ভারতের যে কোনো প্রান্তে গঙ্গা সাগরের পবিত্র জল ও প্রসাদ পৌঁছে দেওয়া হবে। এটা খুব ভালো সিস্টেম। প্লিজ পিলগ্রিমেজ ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ভিড় সামলাতে কাজে লাগবে। ডিজিটাল স্ট্যাক ফর মিসিং পার্সোনাল, কেউ হারিয়ে গেলে খুঁজে পেতে সুবিধা হবে। মোবাইল অ্যাপে টোটাল মেলা সম্বন্ধে সিদ্ধান্ত দেওয়া থাকবে। কোভিড ওয়াচ সফটওয়্যার, কোভিড এর সম্বন্ধে তথ্য থাকবে, কোথায় কোথায় বেড খালি সেটাও বলা থাকবে। কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্য প্রায় 2100 সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে। এখানে আমার মনে হয় এসডিআরএফ এনডিআরএফ ওদেরও রেখে দিলে ভালো হয়। 10টি টেম্পোরারি ফায়ার স্টেশন হচ্ছে, 25টি দমকলের ব্যবস্থা থাকবে, জলের ব্যবস্থা করা হচ্ছে আলাদা করে। তীর্থযাত্রীদের জন্য 5 লক্ষ টাকা করে ইন্সুরেন্স, যেটা অ্যাক্সিডেন্টের ইন্সুরেন্স কভারেজ হচ্ছে, এটা 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত যে কোনো কারোর জন্য এটা প্রযোজ্য। সাংবাদিক থেকে শুরু করে, তীর্থযাত্রী থেকে শুরু করে, অফিসার থেকে শুরু করে, প্রত্যেকের জন্য, পুলিশ থেকে শুরু করে সবার জন্য। ভারত সেবাশ্রম সংঘ সহ 140টি এনজিওর তরফে 6500 ভলেন্টিয়ার থাকবে, তারা প্রচন্ড কাজ করেন। আমি দিলীপ মহারাজকে দেখতে পাচ্ছি, সম্ভবত মহারাজ এসেছেন। ভারত সেবাশ্রম সত্যি খুব ভালো কাজ করে এবং আমিও যখন যাব একবার নিশ্চয়ই দেখা হবে। মেলা পরিষ্কার রাখার জন্য 10,000-এর বেশি টয়লেট, 7টি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট, গার্বেজ কালেকশনের জন্য 30টি ই কার্টসের ব্যবস্থা থাকছে, বীজ পরিষ্কার রাখার জন্য 2500 ভলেন্টিয়ার থাকছে, মানুষকে সচেতন করতে এবং হেল্প করতে সেলফ হেল্প গ্রুপকেও কাজে লাগানো হচ্ছে। আমাদের লক্ষ্য ইকো ফ্রেন্ডলি গঙ্গাসাগর মেলা এবং প্লাস্টিক ফ্রি করা হবে। বায়োমেডিকেল ওয়েস্ট ডিসপোজাল সেক্টরও থাকছে। মেলার সমস্ত মেজর এন্ট্রি পয়েন্টে 13টি মেডিকেল স্ক্রিনিং ক্যাম্প হচ্ছে, 13টি আর্টিফিশিয়াল টেস্টিং ফেসিলিটি চালু করা হচ্ছে। কিন্তু এইটুকু তো হবে না, তার কারণ হচ্ছে ধরো এত লক্ষ লক্ষ লোক 13টা আর্টিফিশিয়াল সেন্টারে কি আর হবে? আমার মনে হয় ময়দারে যেখান থেকে ছাড়বে সেখান থেকেও চেষ্টা করে নেওয়া ভালো। গঙ্গাসাগর মেলা কমিটিরা আছে এখানে। হ্যাঁ দাঁড়াও, তুই পরে বলছি, দ্বিবেদীরা আছে ওদের সাথে কথা বলে নাও। ওরা বলছে 600 বেডের একটা কোভিড হসপিটাল ও 6টি ওয়েলনেস সেন্টার হচ্ছে,
8টি সেফ হোম, 11টা কোয়ারেন্টাইন সেন্টার, 5টা আইসোলেশন সেন্টার হচ্ছে। মেলায় আগত সকল তীর্থযাত্রীদের সকলকে মাস্ক পরতে অনুরোধ করা হচ্ছে এবং গভর্নমেন্টের পক্ষ থেকে, এনজিও এর পক্ষ থেকেও মাস্ক যতটা পারবেন, দেখবেন যেখানে লোক মাস্ক না পরে যাচ্ছে মাস্কটা আপনারা সাপ্লাই করুন। ফিজিক্যাল ডিস্টেন্সিং মানে মেনটেন করতে বলছি আমরা, কিন্তু কতটা করবো আমি জানি না, বাট এখানে দেখতে হবে যতটা সম্ভব দেখা যায়। রোডিং পাবলিক অ্যারেঞ্জমেন্ট সব দেখতে হবে, যেহেতু কোভিডের সিচুয়েশন আছে, সেহেতু কোভিড সিচুয়েশন যাতে প্রবলেম না হয় সেটা দেখে রাখতে হবে। 3টি ওয়াটার অ্যাম্বুলেন্স সহ 25টা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে, 2টি এয়ার অ্যাম্বুলেন্স রাখা হচ্ছে, এছাড়াও গ্রিন করিডোরের ব্যবস্থা, পোস্টমর্টম ফেসিলিটি, যদি আমরা চাই না কোনো ইনসিডেন্ট হোক, বাট কোভিড কন্ট্রোল রুম সব কিছু করা হচ্ছে যাতে মানুষের প্রয়োজন হতে পারে, প্রয়োজনে কোনো অসুবিধে না হয়। জয়হীন সেতু মাঝেঘাটে চালু হয়ে যাওয়ার ফলে, আবার বজবজের ওদিকেও নতুন করে সেতুটা হওয়ার ফলে প্রায় 2,250টা সরকারি বাস, 500টা বেসরকারি বাস, 4টে বার্জ, 32টা ভেসেল, 100টা লঞ্চ, 17টা জেটি ব্যবহার করা হবে। রেলকেও আমরা অনুরোধ করেছি যে হাওড়া শিয়ালদা নামখানা অতিরিক্ত ট্রেন চালাতে। জিএম ও ডিআরএম আর সামবডি ইজ হিয়ার ফ্রম রেল? ইয়েস আই এম দেয়ার। আর ইউ রানিং স্পেশাল ট্রেন ফর দা গঙ্গাসাগর মেলা? ইয়েস প্লিজ। টোটাল 70 ট্রেনস উইল রান ম্যাডাম ডিউরিং দিস পিরিয়ড। 70 মিনিটস ইন দ্য ডে, ডে ওয়াইজ অর না? টোটাল ইন 5 6 ডেজ 70 ট্রেনস। ওনলি 70 ট্রেনস? না না, অ্যাপার্ট ফ্রম রেগুলার ট্রেনস। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম রেগুলার ট্রেনস, দিস আর ক্যান ইউ ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি? ওকে ম্যাডাম, বিকজ ইফ ইউ ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি দেন পিপল ক্যান গো, সো উই ক্যান মেইনটেইন দ্য কোভিড প্রোটোকল এন্ড অল দিস, ওনলি ইট ক্যান হেল্প ইউ। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস আ লট। আমার মনে হয় পোর্টও হেল্প করছে আমাদের, ক্যালকাটা পোর্ট। প্লিজ টেল, প্লিজ লেট আস নো অ্যাকচুয়াল হোয়াট ইজ ইয়োর প্ল্যান ফর দিস মেলা। Yes, sir. Can you tell us actually what you want to do for this mela? Ma'am, officer in charge is here. Okay. And I have recently joined. Okay. So she would like better server in. Yes, ma'am. Good afternoon. Good afternoon. Actually, ma'am, Kolkata Port Trust doesn't have any active role, but we are overall, we are keeping a control, and I hope there will be no problem regarding this. And dredging and everything is being taken up by DCI these days, but we are there, ma'am. Any problem, we are there. We are keeping a lookout. Because inland water, you have the system. So Kolkata Port specially. So inland water, Kolkata Port and Haldia Port, you have the system, you know the mechanism of it. If there is any disaster or anything, if we need any this crane to or anything, the machinery. So please be prepared for that. If anything is required, emergency way, so that you can help us. Absolutely, ma'am. We are always there. আমার মনে হয় দুবারই তুমি তোমাদের কোঅর্ডিনেশন হচ্ছে রেলটাকে এবং সিভিল অ্যাভিয়েশন পোর্টকে ভালো করে করে রেখে দাও, যাতে ওদের দেখতে আমরা পেতে পারি। ওদেরও যদি কোনো ইনফরমেশন থাকে, দে ক্যান সেন্ড ইট টু আস অলসো। ইফ ইউ হ্যাভ এনি ইনফরমেশন, ইউ ক্যান পাস অন টু আস অলসো। আই উইল কোঅর্ডিনেট। না, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তো বাস চালাচ্ছে এবং এবং পুলিশের যেটা কাজ হচ্ছে, প্রতিটা আমরা বলি প্রতিটা স্টপে স্টপে একটা করে মে আই হেল্প ইউ বলে একটা করে ক্যাম্প করা প্রত্যেকটা পুলিশ স্টেশন অনুযায়ী, তাহলে কি হবে, বাংলায় বলবে, হিন্দিতে বলবে, ইংলিশ হয়তো অতটা নট রিকোয়ার্ড, বাট হিন্দি ভাষী লোক বেশি আসে, হিন্দি বাংলা তো বলবেই। ইফ নেসেসিটি দেন ইউ ক্যান স্পিক ইংলিশ অলসো, নো প্রবলেম। ইন্টারন্যাশনাল যদি কোনো টুরিস্ট আছে, বা এই কোভিড সিচুয়েশন আমি জানি না তারা আসবে কিনা। একটা তো হচ্ছে আমরা কোনো বিবিআইপিকে অ্যালাউ করি না এই বড় জমায়েতে, যাতে কোনো ডিজাস্টার না হয়, কারণ লাল নীল আলো নিয়ে যত কম যাওয়া যাবে তত ভালো। লাল নীল আলো আমরা অ্যালাউ করি না একদমই, এটা মাথায় রাখবে, মাথায় রাখবে। শুধুমাত্র যাদের ডিউটি দেওয়া হবে, একমাত্র তারা ছাড়া।
যেমন ওপারে প্রতিবার সুব্রত মুখার্জি থাকতো, বেচারা নেই, আমরা খুব মিস করি তাকে সবসময়, খুব কাজ করতো সুব্রতদা। সুব্রতদার জায়গায় পুলক থাকবে পিএইচি মিনিস্টার হিসেবে, অরূপ বিশ্বাস থাকবে, ও প্রতিবারই করে সাগরের দায়িত্ব নিয়ে টোটালটাই করে। মনীষ গুপ্তকে সাথে নেবে, তোমাদের শামিমা আছে, শামিমা এপারে থাকে না ওপারে থাকে, এপারে থাকো, দুটো পারি করো। মন্টু কোথায় থাকে? এপারে থাকে। মন্টু পাখিরা, মন্টু কই যায়? এসছে, মন্টু এপারে আছে, মন্টু যোগ এপারে থাকবে, যেমন বঙ্কিম ড্রাইভার ওপারে থাকবে, লটারিতে কারা থাকবে, বই থাকবে, মন্টু, ববি, সুজিত, এরা লট এইটে থাকবে না। সুজিতের এলাকায় ইলেকশন আছে, সুজিত পাবে না। লট এইটে ববি তুমি কাকে নেবে? মন্টু যোগ সুভাশিসকে নিয়ে নে, সুভাশিস ওপারে থাকে, তাহলে এপারে কে থাকবে? আর আর সুজিত থাকে, আর সুজিত থাকে কচুবেড়িয়া, কচুবেড়িয়াতে মনীষদা, আমাদের যোগ এসে গিয়াসুদ্দিন, আর সুজিত থাকতো লাস্ট ইয়ার, কিন্তু কচুবেড়িয়াতেই হচ্ছে আসলে। ওরা থাকুক কচুবেড়িয়াতে, ওরা থাকুক। হ্যাঁ, আমি আমি আর ববিদা এই দিকটা থাকি। ঠিক আছে, দেখে নে তাহলে। কচুবেড়িয়াতে গিয়াসুদ্দিন আসছে, কচুবেড়িয়াতে তাহলে তোমরা দেখে নেবে মনীষদাকে সাথে নিয়ে। ঠিক আছে, তাহলে যার যার ডিউটি, মনে রাখবে তোমাদের ডিউটি করার। ম্যাম অলরেডি ডিপার্টমেন্টের সাথে বসে সাপ্লাই করে দেওয়া হয়েছে ম্যাম, ইনফ্যাক্ট গত বছর থেকে এই বছর ভালোই প্রিপারেশন হয়েছে, আর আগে অনেক কাজ হয়ে গেছে ম্যাম। ইরিগেশন থেকে প্রভাব আছে তো? হ্যাঁ ম্যাম, ওরা সব থাকবে। ইরিগেশন মিনিস্টার সোমেন, সোমেন ওখানে কি কি করবে? ওই সেক্রেটারি থাকলেই হবে, সেক্রেটারি দেখে নেবে। ঠিক, ডিজি নিজে কন্ট্রোল রুম করবে, আমার মনে হয় এডিজি কলকাতায় থাকবে, আর ডিজি যে কন্ট্রোল রুম করবে সেটা এপারে করলে বেটার হয়, এপার ওপার দুটো পার্কে তুমি কন্ট্রোল করতে পারবে। হোম সেক্রেটারির নেতৃত্বে এখানেও একটা 24/7 একটা কন্ট্রোল রুম চলবে। কলকাতা পুলিশ গঙ্গাসাগরের যে মেলাটা কলকাতায় হচ্ছে, যে মেলা উপলক্ষে লোকজন আসে, সেগুলো টোটালটা দেখে নেবে। সিদ্ধিনাথ তো দক্ষিণ চব্বিশ পরগনা আছে, এসপিরা আছে, এসপিরা কে কে আছে? ম্যাম তিন পুলিশ ডিস্ট্রিক্টে এসপিরা রয়েছেন, ওদের নামগুলো বলো সবাই জানো। ডিজি বলো, ম্যাডাম বৈভব তিওয়ারি আছে, বারিপুরে বৈভব আছে, হ্যাঁ, তারপর ম্যাডাম অভিজিৎ আছে, অভিজিৎ এসপি ডায়মন্ড, ভাস্কর আছে ম্যাডাম, আমাদের এসপি সুন্দরবন। ঠিক আছে, সবাই মিলে সবার সাথে একটু কোঅর্ডিনেশন বেশি রাখবে। তোমরা এখান থেকে কাউকে একটা সিরিয়াসলি পাঠাও, জ্ঞানবন্ধকে বলো যে ও ওই সময়টা একটু দেখুক। ম্যাডাম আমরা 8 জন সিনিয়র আইপিএস অফিসারদের ডিআইজি কে পাঠাচ্ছি, সেটা জ্ঞানবন্ধের নেতৃত্বে একটা টিম পাঠিয়ে দাও, যারা ওখানে টোটালটা এদের কোঅর্ডিনেট করবে। আর আমাদের অ্যাডভান্স টিম ম্যাডাম কালকেই পৌঁছে যাচ্ছে, কাল থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, 5 তারিখের মধ্যে পুরো ডিপ্লয়মেন্ট আমাদের পৌঁছে যাবে ম্যাডাম। দেখে নাও, দেখে নাও। ঠিক আছে। আচ্ছা, সোমেন তো তখন রিটায়ার করে যাবে, কিন্তু সোমেনের নেক্সট ম্যান গুলোকে সব বিপ করে দিতে হবে ঠিক মতো করে, যাতে কোনো অসুবিধা না হয় কলকাতায় মেলারও। হ্যাঁ, অরূপ কি বলা বলছিলি? মানে ওই গতবার আপনি যেটা করেছিলেন কচুবেড়িয়া থেকে মন্দির পর্যন্ত কিছু বাইকে সার্জেন্টরা ছিল, ফলে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, ওইটা যদি আরেকটু বাড়িয়ে করা যায় তাহলে অ্যাক্সিডেন্টটা কমানো যায়, কারণ বাসগুলো যখন ফাঁকা পায় জোরে চালায় অ্যাক্সিডেন্ট হয়। গতবার আপনি এটা করে দিয়েছিলেন, তো কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, ওইটা যদি একটু করা যায়, বাইক সার্জেন্ট দেখে নাও, বাইক সার্জেন্ট দেখা দিন। ওকে, অ্যাকসেপ্টেড। দেন আর কি সাজেশন আছে বল? আর একটা হচ্ছে যে আমাদের হিন্দি হোর্ডিং আর একটু বাড়ানো উচিত। হ্যাঁ, হিন্দি ভাষীরা বেশি আসে তো, ওটা একটুখানি আমাদের সুযোগ। ঠিক আছে, আবার লোকালদের জন্য বাংলাটাও রাখতে হবে। মঙ্কিন্দা, মঙ্কিন্দা কোথায় গেল? আর কি করার দরকার বসুন বলুন। ঠিকই আছে ম্যাডাম, সমস্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এসে গেছে ম্যাডাম, এবং বেজিং নিয়ে যেটা প্রতি বছর সমস্যা হতো, এবছর কিন্তু ম্যাডাম বেজিং খুব ভালো হয়েছে,
এবং গতকাল আমরা টেস্টিং করে যেটা দেখেছি যে একেবারে ভাটা হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু 1 নম্বর থেকে ড্যাশবোর্ড চালাতে পেরেছি। অতএব যেটা ডিএমসি বলেছে 20 থেকে 22 ঘন্টা আমরা চালাতে পারবো, দু চার এদিকে হতে পারে 24 ঘন্টার মধ্যে হয়তো 3-4 ঘন্টা একটু ডিলে হতে পারে ম্যাডাম। আর হলোমার কাজ প্রায় শেষ পর্যায়ে ম্যাডাম, আপনি যে কালকে দেখবেন কাজকর্ম প্রায় শেষ পর্যায়ে রয়েছে, সমস্ত দপ্তর খুব আগের থেকে কাজকর্ম শুরু করেছে। মানে আমাদের জেলা শাসক অনেক আগেই ওখানে আমাদের সবাইকে নিয়ে মিটিং করেছে, দফায় দফায় মিটিং করেছেন, এবং আপনার নির্দেশ অনুযায়ী যে ইকোফ্রেন্ড গঙ্গাসাগর মেলা এবং প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা করার জন্য ইতিমধ্যে প্রচারও চলছে, এবং সিবিচ ক্লিনিং থেকে শুরু করে যেটা ইরোশন ছিল, যেটা ভাঙ নদীটা ভেঙে গেছিল, পাটটা ভেঙে গেছিল ম্যাডাম, যেটা আপনাকে আমি বলছিল, সেটা ইতিমধ্যে ইরিগেশন দপ্তর অত্যন্ত দায়িত্ব নিয়ে ওই কাজটাও তারা কমপ্লিট করেছে। ঠিক আছে, লাইট লাইট ঠিক আছে ম্যাডাম, লাইট ঠিক আছে ম্যাম। এস ম্যাম, অলরেডি পিএইচএ এন্ড এসিডিএসএল দুটোই করছে ভালো, খুব কাজ করছে ম্যাডাম, খুব কাজ করছে। বড়ই তো কোনো সমস্যা নেই না, যদি ওখানকার অ্যারেঞ্জমেন্ট সব যা প্রত্যেক বছর হচ্ছে ঠিকই আছে। আর এখানে আমাদের যে মাঠে যেটা হয়, মাঠের মধ্যে আরটিপিসিআর টেস্টটা আমরা এবছর করছি, আরটিপিসিআর টেস্ট করে মাঠে যতক্ষণ ওরা হল্টে থাকবে ততক্ষণের মধ্যে এদের রিপোর্টটা এসে যায়। এটা আমরা এসএসকেএম এর সাথে কথা বলে তখন আস্তে আস্তে ছড়িয়ে গেল, সেটাও তো ঠিক নয় না। না আমরা দেখি টেস্টটা সমূহই করব, তারপর আরটিপিসিআর। সীতারাম জি একটা হসপিটাল করে, এই মাঠের মধ্যে একটা হসপিটাল করে ওই এইখানটা, সীতারাম ঘোষ, হ্যাঁ তো রয়েছে সীতারাম জি। থ্যাংক ইউ। আর বিজেপি সাহেব বলুন, আর মেরা কমিটি मैडम, सबसे पहले मैं आपको धन्यवाद देता हूं आपके प्रशासन से, आप जिस तरह से इतने सुंदर ढंग से इस मेला को संचालन करती हैं, पूरी अपनी एडमिनिस्ट्रेटिव कैपेसिटी के साथ, ऐसा कभी हुआ नहीं। इसी के कारण गंगा सागर मेला इस कहावत को गलत कर रहा है कि सब मेला सब तीर्थ बार बार गंगा सागर एक बार, अभी सारे साल तीर्थयात्री सागर पहुंचते हैं 24/7 365 डेज। तो मेरा एक ये है कि इस मेला ग्राउंड में मैडम आप और इसको पिकनिक स्पॉट की तरह से डेवलप करने की जरूरत है। होटल्स कुछ होने चाहिए, रेस्टोरेंट्स होने चाहिए। हम जो पिलग्रिम्स जो हम एनजीओ काम करते हैं, अगर आप वहां हमें कुछ जगह अलॉट करें तो हम अपनी सेवा हर समय सारे साल आपके साथ कंधे से कंधा मिला के करना चाहते हैं। और अभी जो ट्रेन की फ्रीक्वेंसी की बात थी, उसमें 16 या 17 जो भी ट्रेनें तीर्थयात्रियों के लिए रेलवे ने बढ़ाई है, चाहिए कि उस ट्रेन में तीर्थयात्री ही जाएं। तीर्थयात्री अगर जनरल ट्रेन में जाते हैं तो जनरल पैसेंजर लोकल पैसेंजर उनको तकलीफ होती है, मिस भी है होता है, और अगर उसमें जाए तो ज्यादा अच्छा होगा। और एक बात है कि हावड़ा स्टेशन और रेलवे स्टेशन में कुछ ऐसी व्यवस्था हो जिसमें पुलिस के लोग भी रहे, हम एनजीओ के लोग भी रखें, और जिस भाषा में वो समझते हैं, हिंदी है, बंगाली है हमारी, हम उसमें उन लोगों को बताएं कि आप किस तरह से जाएं। पिछले 20 तारीख को डीएम के साथ, डीएम साहब ने, मैं पहली बार मैंने देखा है कि एक ऐसे डीएम यहां आए हैं जो मेला खत्म होने के बाद ही उन्होंने अपने काम का असेसमेंट किया था, जिसमें हम लोग बैठे थे कि हमने जो काम किया है उसमें क्या अच्छाई है, खराबी कहाँ है, अगले साल हम किस तरह से इसको अच्छा कर सकते हैं। और उसके बाद ऑन रेगुलर बेसिस उन्होंने मीटिंग की है, पिछले सोमवार को उनके साथ बैठे थे, उन्होंने एक बात बताई कि ऑनलाइन टिकट्स करेंगे, जिससे कि तीर्थयात्री बस से लेकर गंगा सागर तक एक ही टिकट में जा सके। ये व्यवस्था अगर संभव होती तो बहुत अच्छा है। जगह जगह जो क्यू में लोग परेशान होते हैं कम होंगे, लोग इधर उधर जो बिछड़ते हैं कम होंगे। और एक बात मैडम, आप थोड़ा प्रयास करें, इस मेला को नेशनल मेला डिक्लेयर करने की जरूरत है, क्योंकि अगर सभी भारतवर्ष के सभी तीर्थयात्रियों को भारत सरकार की सहायता मिलती तो क्यों नहीं इस मेले को भारत सरकार की सहायता मिलनी चाहिए। तो मैडम मैं फिर आपको एक बार धन्यवाद देता हूं। और एक परेशानी होती है कि 16 तारीख को यात्री कुछ वहां रह जाते हैं जो आते हैं, आना चाहते हैं,
आ नहीं पाते हैं, जो हमारे मिनिस्टर्स जो वहां रहते हैं, वीआईपी जो रहते हैं, 16 तारीख को जब वो आते हैं तो 16 तारीख को वो नहीं आ पाते। अगर मिनिस्टर लोग या वीआईपी जितने हैं वो 17 को आए तो 16 को ऐसे नहीं होता, वो क्या करेगा, एक दिन ज्यादा उधर में बैठ जाएगा। ठीक है मैडम, इट पॉसिबल। ठीक है, उसको कम उसको कर दे दो ना, आपका कम आप करो। ठीक, मिनिस्टर लोग जो 8-10 मिनिस्टर उधर में बैठे थक दे, विनोद कोलकाता पुलिस कमिश्नर सेक्रेटरिएट विनोद कुमार देख दे पूरे। मैडम आधे घंटा दरकार हमें अन्य को मिनिस्टर के एक दायित्व दे दीजिए, जे टोटल मैडम सुब्रत दा जेहतु नहीं अरूप बाबू के दायित्व अरूप जा महाराज बोलूं ना খুব ভালো হচ্ছে, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছে, এটা কল্পনা করা যায়। আমি যাবো একবার আমার সব দেখে আসবো, ঘুরে আসবো, আমি প্রতিবারই যাবো। নন্দিনী তোমাদের ম্যাপে গঙ্গাসাগর মেলাটাকে একটু ভালো করে তোমাদের ওয়েবে ম্যাডাম এই যে দেখো কুম্ভ মেলা যেটা হয় সেটা কিন্তু রেলের সাথে কানেক্টেড, মানে মানে রোডের সাথে কানেক্টেড ম্যাডাম, কিন্তু গঙ্গাসাগর মেলা হচ্ছে অনলি মেলা যেটা ওয়াটারের সাথে কানেক্টেড, এবং ওয়াটারে ওখানে কোনো ব্রিজও নেই, কিছুই নেই, জাস্ট লঞ্চে লঞ্চে যেতে হয়, ভেসেলে যেতে হয়। আমরা খুব ভালো করে ব্র্যান্ডিং করবো ম্যাডাম, ফিজিক্যালি মানুষ গিয়ে পৌঁছায় যে জল পেরিয়ে, এটা কিন্তু খুব বড় ব্যাপার, যার জন্য বড় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার বলার, তার কারণ হচ্ছে ইটস ভেরি টাফ। সুতরাং সবদিকে লক্ষ্য রাখা, সিসিটিভি লাগানো, যাতে কেউ কোনো কুকর্ম করতে না পারে, দুষ্কর্ম করতে না পারে, প্রপাগান্ডা ব্যাড প্রপাগান্ডা না করতে পারে, বিভেদ ছড়াতে না পারে, সব দিকে লক্ষ্য রাখতে হবে। আর বিবেক কুমারের একটা ভাষায় গঙ্গাসাগর মেলা নিয়ে একটা রেকর্ডিং করা আছে, আমাদের এনভায়রনমেন্ট সেক্রেটারি বিবেক কুমার যখন আইএনসি এতে ছিল, ওইটাকে বারবার করে আমার একটা করা ছিল, ওরও একটা করা ছিল, ওইটা যদি বারবার করে তোমরা বিদ্যুৎ দেখাও তাহলে ওরা কিছুটা জানতে পারে। আর একটা কথা বারবার করে পুলিশকে বলবো অ্যানাউন্স করতে, এবং ডিএম যারা আছেন যে আহিস্তা আহিস্তা যাও, জলদিবাজি করলে কই জরুরত নেই হই, কই বাপ কহে তো বিশ্বাস মাফ কিজিয়ে, আপ আপনাকে উপর ভরসা রাখি, গভর্নমেন্ট কে উপর ভরসা রাখি, এইভাবে একটা ক্যাম্পেইন কর, আপনার কই মদত কে জরুরত হয় তো টোল নাম্বার দিও, আর ওখানে তো ক্যাম্প ক্যাম্প গুলো হবে। এটা বলছি এই কারণে করে নিতে, এটা ভালো করে একটা উর্গা একটা করে দাও হিন্দিতেও, এটা দেখো আইএনসি ডিপার্টমেন্ট থেকে করে নাও, কিন্তু হিন্দিতে করে নাও, হিন্দিটা বিবেক ভালো বলতে পারবে, দেখে নাও। ম্যাডাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কুমড়াহাটি প্রচুর লোক আছে, সেখানে যদি আমাদের সোমেন্দাকে বলা হয় ওখানে পূর্ব মেদিনীপুরের ডিএম কে বলে ওটা যদি একটু মনিটরিং করা যায়, হলদিয়া থেকে মনিটরিং করতে হবে, কারণ ওখান থেকে কিন্তু প্রচুর লঞ্চ ভেসেলস প্রচুর আসে, এবং ওখানে ডিএম কে দায়িত্ব দিতে হবে, এসপি কে দায়িত্ব দিতে হবে, এবং সৌমেন মহাপাত্র ভিডিও থাকবে হলদিয়ায়, এই দুটো তিনটে দিন তোমাকে এখানে থাকার কোনো প্রয়োজন নেই। মলয় তো আমি তুলছি না, কারণ মলয়ের ইলেকশন আছে বলে, তুমি ওখানে সময় নেই, তুমি ওখানে থাকবে, তোমার সাথে তুমি মানুষ ভূয়াকেও নিয়ে নেবে, আর কি আছে এনি সাজেশন, বাদ বাকি আমরা সবাই অ্যাভেলেবেল আছি, माइक लीजिए, माइक्रोफोन लीजिए। एक साधु और उसमें हाकर्स लोगों का जो चलता है यहाँ बाबू घाट में, उसको हर साल हम लोग कहते हैं कुछ हो नहीं पाता है,
अभी से आके जम गए हैं सब मेला में और लकड़ी जलाना शुरू कर दिया है। हम लोग गंगा सागर नहीं जा रहे, इसमें आग लग जाए ना, आप लोग इसको संभालो। मेला कमिटी अगर स्ट्रांग हुआ तो उत्तर चौबीस परगना में अनेक बास आ बालू आती आते हाँ दक्षिण चौबीस परगना तो इमें आज सुभाषिस आज सबाई एखे बेहला काउंसिलर एक एक्सप्लोर करते बोलो ओराव तो आज दिखते दिए जाए वार्डगंज तुम्हार खेजीपुर दिए एग्लो की देखे नाओ भलो सजेशन कारो कि गवर्नमेंट ऑफिसर दे दीदी आप आउट घाट में कब आएंगे? हाँ आउट घाट में मेला में कब आएंगे हम बता देंगे। ठीक अच्छा बोलो और ऑफिसर दे कोई सजेशन है? প্রচুর মানুষ বাইরে থেকে আসে ম্যাম, রাজ্য থেকে আছে বাইরে থেকে আসে, এটাকে কাজে লাগিয়ে আমাদের যে বিভিন্ন স্কিম গুলো আছে হিন্দিতে করে তাদের মধ্যে এটাকে বার্তা পৌঁছে দেওয়া। और আমরা ম্যাম এখানে কন্ট্রোল রুম যেটা আছে রাজ্য স্তরে সেটা ডিজি কন্ট্রোল রুম চালু হবে, আমাদেরও সিভিল কন্ট্রোল রুম সব সিনিয়র অফিসাররা থাকবে ম্যাম 24/7 আর অন্যান্য যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এজেন্সি গুলো আছে তাদের সঙ্গেও আমরা কোঅর্ডিনেট করে নেব ম্যাম। আর এই যে ওরা যে একটা করে দিলাম তিক্ত গঙ্গা সাগর যেটা আমাদের এ ছিল ওই যে আমরা যে একটা গেট করেছিলাম আমার বেশ মনে আছে আমি জিজ্ঞেস করেছিলাম পণ্ডিতকে যে ওখানকার যিনি আসল যে ফিস্ট যে কি নামে হবে এটা ওরা কিন্তু বলেছিল মিলন তীর্থ সংহতি তীর্থ ওরাই কিন্তু নামটা বলেছিল কাজে এটাকে ভালো করে প্রমোট করানোর ব্যাপারও আছে কারণ বাংলাদেশে কৃতিত্ব সবাইকে নিয়ে চলা সব ধর্ম সব ভাষী সব বর্ণ সব জাতি তোমাদের এই দিনটা ভালো করেছে থ্যাংক ইউ সো মাচ বাদ বাকি তো তোমাদের এখন দায়িত্ব ছাড়বে না খুঁজে বেড়াতে এই তোমাদের থাকতেই হবে প্রভাত নন্দিনী ওদিকে বিনোদ ওদিকে আমাদের এডুকেশন সেক্রেটারি হয়তো অন্য বাক্যের অন্য কিছু নেই কিন্তু হট করে প্রয়োজন পড়তে পারে যদি অন্য কোনো প্রয়োজন পড়তে পারে তারপর আমাদের অফিসারদের মধ্যে বিশেষ করে আইএনসিএ তারপরে তোমার ওদিকে পাওয়ার ডিপার্টমেন্ট ইরিগেশন পাবলিক হেলথ হেলথ ডিপার্টমেন্ট কোভিডটাকে মাথায় রেখো যেহেতু বাইরে থেকে সব কেরিয়ার নিয়ে চলে আসছে ম্যাক্সিমাম সেটা একটু রেস্ট্রিকশন আবার মনে হয় ওদিকে আমাদের যেতে হতে পারে এখনো সেরকম কিছু হয়নি কিন্তু কিছু কিছু টেস্ট আসছে বাইরে থেকে এবং সেটাই ধরো একটা প্লেনে আসছে একজন লোক সে ধরা পড়ছে একজন কিন্তু আসছে তো আরো 300 জন সেই 300 জন গিয়ে মিলছে আবার আরো 3000-এর সাথে সুতরাং এটা বাইরে থেকে আসছে আমাদের দেখতে হবে এখন থেকে সতর্ক থাকতে হবে হেলথ এর কিছু আছে নারায়ণ আছে নারায়ণ হেলথ এর কিছু আছে ম্যাডাম আমরা এইবারে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ কে ফুল ফ্লেজেড ট্রমা ফ্যাসিলিটিস গুলো ওখানে চালাবো ম্যাডাম ওখানে সব ফ্যাকাল্টি পুরো 7 দিন ওখানে বসবাস করবেন ওখানে পুরো ডাক্তাররাও থাকবে সবাই ডক্টররা ওখানে থাকবে ফার্স্ট টারশিয়ারি কেয়ার কিন্তু তুমি একটা করো ডায়মন্ড হারবার পর্যন্ত গ্রিন করিডোর করে ওটা করো প্লাস যদি সেরকম কোনো কিছু হয় তাহলে ডায়মন্ড হারবারের সাথে পিজি হসপিটাল কাছাকাছি হবে পিজি এবং বাবুল ওই দুটোকে কানেক্ট করে নিও সেটা ম্যাডাম থাকছে তার সাথে পারে ডায়মন্ড হারবার ম্যাডাম আপনার কথা মতো থাকবে না না ঠিক আছে পুলিশের কিছু আছে বাইক বাহিনীকে যেটা 7 দিন শুরু দিয়েছে মনে হ্যাঁ ম্যাডাম ওটা আমাদের স্কিম আমরা অলরেডি সব জেলাতে স্টার্ট করতে বলে দিয়েছি দু জেলা আগে হয়ে গেছে আর একটা জেলা কভার হচ্ছে আর আপনার ম্যাডাম যে সাজেশন ছিল এবার পুলিশকে বন্ধু হিসাবে আমরা স্লোগান একটা পড়ে দিচ্ছি 10,000-এর মধ্যে আপনি যে বলেছেন স্লোগানটা রেডি করে দিচ্ছি বাইরে দুজনকে স্যাম্পল আমরা রেডি করে দেখে দিব এখন আপনার ম্যাডাম তোরা করবে দে হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড সব জেলা তো অলরেডি যখন বাংলায় লিখছে হিন্দিতে লিখে আর আপনি ইংরেজিতে তো বলেছেন কয়েকটা করতে ওটাও করে দিয়েছি ম্যাডাম আর ওদেরকে ট্রেনিং আমরা অলরেডি স্টার্ট করে দিচ্ছি 20 তারিখ থেকে এবার বলেছি পুলিশ শুড বিহেভ লাইক
ফ্রেন্ড অফ দ্য তোমরা তো কালকে যাচ্ছ অলরেডি মিটিং এ সুতরাং কালকে মিটিং এ গিয়ে ওদের সাথে একটু কথাবার্তা বলে কালটা দেখে নেবে কালকে সুবিধা আছে সব ডিপার্টমেন্টই কালকে মোটামুটি যাচ্ছে তো যারা যাচ্ছে তারা একটু একটু মানে জাতীয় যাচাই করে নেবে ঠিক আছে ঠিক আছে ওখানে দেখে দেবো তাহলে দিদি এত কিছু নেই তাহলে থ্যাংক ইউ সবকিছু ভালো করে হোক আমি সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি যারা এসছে মেনি মেনি থ্যাংকস থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ ফর কামিং ওভার হিয়ার এন্ড প্লিজ হেল্প আস উই নিড ইওর কোঅপারেশন অ্যাক্টিভ কোঅপারেশন থ্যাংক ইউ সো মাচ তুমি সবাইকে কোঅর্ডিনেট করে নিয়ে করো যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমায় বলো উলগা আমরা তো কালকে যাচ্ছি মিটিং এ দেখা হবে থ্যাংক ইউ ভালো থেকো দিদি দিদি দিদি